বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ প্রাথমিক এবং নবম দশমের নিয়োগের ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের একটি নিউজ পোর্টালের খবর, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা দেখুন। উচ্চ মাধ্যমিকের পর মাধ্যমিক স্তরেও শিক্ষক নিয়োগে বিভ্রাট। নিয়োগ প্রক্রিয়াকে নিখুঁত করে তোলার জন্য মাস চারেকের দেরিও পুরোপুরি ফলদায়ক হলো না। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ভুল ভ্রান্তি সামনে এলো। 7 জানুয়ারি থেকে এই শিক্ষকদের নিয়োগপত্র ছাড়া শুরু হয়েছিল। বিকাশ ভবন সূত্রের খবর, প্রায় 300 জনের শূন্যপদ নিয়ে গণ্ডগোলের জেরে তাদের নিয়োগ স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের মতোই তারা স্কুলে গিয়ে জানতে পেরেছেন সেখানে কোনো শূন্যপদই নেই। সংখ্যায় খুব কম হলেও এমন শিক্ষক রয়েছেন যারা স্কুলে গিয়ে জানতে পেরেছেন সেখানে উচ্চ মাধ্যমিকের শূন্যপদ রয়েছে, কিন্তু মাধ্যমিকের কোনো শূন্যপদই নেই। উচ্চ মাধ্যমিক স্তরে একই গোলযোগের জেরে দারভিট স্কুলে বিক্ষোভরত ছাত্রদের মৃত্যু হয়েছিল গুলিতেই। সেই কারণে ওই স্কুলে বহুদিন অচলাবস্থা চলে। খুবই সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই কাণ্ডের জেরে খুব সতর্ক হয়ে গিয়েছিল শিক্ষা দপ্তর। ত্রুটিপূর্ণ শূন্যপদ সংশোধন করেই তা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। এর ফলে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগও বেশ কিছুদিন পিছিয়ে যায়। ত্রুটিপূর্ণ প্রায় 550 চাকরি প্রার্থীকে নতুন করে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এদের মধ্যে যারা কর্মরত শিক্ষক ছিলেন তাদের একটি সমস্যা হচ্ছে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। দেখা যাচ্ছে প্রায় কাউন্সিলিংয়ের প্রায় 4 মাস বাদে নিয়োগপত্র ছাড়া হলেও নবম দশম শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ক্ষেত্রে প্রক্রিয়াটি ত্রুটিমুক্ত হয়নি। মোট 283 জন প্রার্থী এখনও পর্যন্ত জানতে পেরেছেন তারা যে স্কুলে নিয়োগপত্র পেয়েছেন সেখানে হয় তাদের বিষয়ে বৈধ শূন্যপদ নেই, অথবা আরও কেউ সেই পদের জন্য নিয়োগপত্র পেয়েছেন। এরকম বেশ কিছু উদ্বিগ্ন পদপ্রার্থীর মঙ্গলবার বিকাশ ভবনে এসেছিলেন সমস্যার কথা জানাতে। কেউ প্রায় কাঁদো কাঁদো হয়ে আধিকারিকদের অনুরোধ করেছিলেন সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, যদিও এই সমস্যার কোনো আশু সমাধান দেখা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে 2-1 জনের জন্য জেলা স্তর থেকেই বিকল্প স্কুলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেই সমাধান বৈধতা পায়নি শীর্ষ স্তর থেকে। বলা হয়েছে এর সমাধান করা সম্ভব পুনরায় কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের অন্য স্কুল দেয়া হলে, আর সেটা সময় সাপেক্ষ। অর্থাৎ নিয়োগ পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ওই প্রার্থীদের। প্রসঙ্গত 10 জানুয়ারি পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হবে, তবে যাদের কোনো সমস্যা নেই তারা এর মধ্যে স্কুলে যোগ দিতে পারবেন। অনেকেই ইতিমধ্যে কাজে যোগও দিয়ে ফেলেছেন। মোট শূন্যপদ রয়েছে প্রায় 6300টি, অর্থাৎ ধরে নেওয়া যায় প্রায় 6000 শূন্যপদের নিয়োগ নির্বিঘ্নেই হয়েছে। তবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ আরও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। ইতিমধ্যে ওই স্তরে প্রায় 6500-এর মতো শূন্যপদের সংখ্যা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। সেগুলিকে এবং আগেই সৃষ্টি হওয়া পদগুলিকে বারবার স্কুটিনি করার দায় বেড়ে গেল সরকারের। সব মিলিয়ে নিয়োগ পিছবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আখেরে ক্ষতি হবে চাকরি প্রার্থীদেরই। এই দেরির ফলে তারা ইতিমধ্যে বেতন বাবদ লক্ষাধিক টাকা লোকসান করেছেন। তবে উচ্চ মাধ্যমিকে বিভ্রাটের পরেও শিক্ষা দপ্তর ঠেকে শিখল না, এটাই আশ্চর্যজনক। তাহলে কি কোনো একটা অংশ ইচ্ছাকৃতভাবে এটা করছে? তো বন্ধুরা, বুঝতেই পারছেন সব মিলিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখে নিন পরবর্তী আজকের দিনের ঐতিহাসিক ঘটনাগুলি। তো বন্ধুরা, চলুন দেখুন আজকের দিনে কি কি ঘটেছিল। উইলিয়াম কেরি ধর্মপ্রচারের জন্য 1793 সালে কলকাতায় পৌঁছন। 1799 সালের শেষের দিকে মার্শম্যান, ওয়ার্ড, গ্রান্ট প্রভৃতি কয়েকজন মিশনারি এদেশে দিনেমার অধিকৃত শ্রীরামপুরে আসেন। কেরি তখন তার কষ্টার্জিত খিদিরপুরের সম্পত্তি ছেড়ে দিয়ে শ্রীরামপুরে এসে তাঁদের সঙ্গে মিলিত হন এবং আজ এই দিনে 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হবার পর সেখানে ডাক্তারি শিক্ষার্থীদের অ্যানাটমি শিক্ষার জন্য সব ব্যবচ্ছেদ করার প্রয়োজন হয়।
কিন্তু তখনকার সমাজের কুসংস্কারের জন্য সমাজে পতিত বা একঘরে হবার ভয়ে প্রথম প্রথম কোনো ছাত্রই এ কাজে অগ্রসর হতে রাজি হতেন না। এই সংকটে 1836 সালের আজ এই দিনে ডাক্তার মধুসূদন গুপ্ত শবব্যবচ্ছেদ করে অসম সাহসের পরিচয় দেন। এই কাজে ওই দিন মেডিকেল কলেজের ছাত্র রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত এবং নবীনচন্দ্র মিত্র সাহায্য করেছিলেন। প্রথম মড়া কাটা এই বিশেষ ঘটনা উপলক্ষে সেদিন ফোর্ট উইলিয়াম থেকে তোপ ধ্বনি করে মধুসূদন গুপ্তকে অভিনন্দিত করা হয়েছিল। কট্টসেরি জোসেফ ইয়েসুদাস, অর্থাৎ সঙ্গীত জগতে যিনি ইয়েসুদাস নামেই পরিচিত, বিভিন্ন ভাষায় তিনি 80,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। চাঁদ জৈসে মুখড়ে পে বিন্দিয়া সিতারা, নহি ভুলেগা মেরি জান ইয়ে সিতারা ও সিতারা। জানে মন তেরে দো নয়ন চোরি চোরি দেখে গয়ে দেখো মেরা মন, জানে মন জানে মন জানে মন মধুবন খুশবু মোট 8 বার শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। কিতাবোঁ মে ছপতে হ্যায় চাহত কে কিসসে, হকীকত কি দুনিয়া মে চাহত নাহি হ্যায়। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 2017 সালে যেসুদাস ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়া তিনি দেশ বিদেশে নানান সম্মান লাভ করেন। 1940 সালে আজ এই দিনে এই প্রতিভাবান শিল্পী কোচিতে জন্মগ্রহণ করেন। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য জন্মেছিলেন 1950 সালের আজ এই দিনে বিহারের ভাগলপুরে। তিনি কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে বিএ পাশ করেন। শৈশব থেকেই তাঁর লেখার প্রতি আগ্রহ ছিল। তাঁর উপন্যাস ও ছোট গল্পগুলি বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল কাছের মানুষ, দহন, কাঁচের দেওয়াল, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি প্রভৃতি। তার উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে। আমি বাড়ি যাব আমার স্বামীর সঙ্গে, উনি রিকশা ডাকতে গেছেন। প্লিজ আপনারা বাবা আমাকে ডিস্টার্ব করবেন না এবং বাধ্য করবেন না ওকে ডাকতে। ও বাড়ি যাবেন তো আমরা পৌঁছে দিচ্ছি, আমাদের কাছে বাইক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে 2004 সালে ভুবন মোহিনী পদক সম্মান প্রদান করে। হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন মাত্র 5 বছর বয়সে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 2000 সালে তার বাবা রাকেশ রোশন পরিচালিত কাহো না প্যার হ্যায় ছবিতে অভিনয় করেন। এই ছবি তাকে নিয়ে যায় সাফল্যের চূড়ায়। এরপর বহু ছবিতে অভিনয় করেছেন। ১৯৭৪ সালে আজ এই দিনে মুম্বাইতে ঋত্বিক রোশনের জন্ম হয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন বিভিন্ন ধরনের খবরাখবর একসাথে পাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।